সভাপতি দেখবেন যে করোনা নিয়া এমনকি ক্যান্সার নিয়েও তিনি দীর্ঘদিন সেবা দিয়ে যাচ্ছে। তাই ধারাবাহিক পক্ষে থেকে আমরা ব্যবস্থাপান করে সাধারণ অসহায় মানুষকে করোনার ওষুধ বিতরণ করা হবে। তো এখানে উপস্থিত আমাদের আমাদের বাংলাদেশের নামিগামি সারা বিশ্ব পরিচিত একজন হোমিওপ্যাথি ডাক্তার সরোয়ার সাহেব এখানে উপস্থিত আছেন। তিনি আজ তিনি হাত থেকে এখানে মিডিয়া সাংবাদিক ভাইদেরকে ও অসহায় দুঃস্থদের মাঝে করোনার ওষুধ বিতরণ করা হবে। তো সকল মিডিয়া ভাইদেরকে একটি অনুরোধ জানাবো যে আমরা যে মাঠে কাজ করি আমরা পাচ্ছি না, তবে আমাদের মহামারী করোনায় আমরা বিভিন্ন জায়গায় গন্তি কাজ করে থাকি। তো আমাদের নিরাপত্তা আজ আমরা গর্ব করে বলতে পারবো যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট উচ্ছিল গন্তি আমরা ফিল্ডে কাজ করতে পারবো। ইনশাল্লাহ আমাদের করোনার থেকে মুক্ত মানুষের মুখোমুখি আমরা সবাই দেখছে এবং তাকে এই মোকাবেলার জন্য আল্লাহ নামলে সবাইকে নিজেরা নিজেকে হাত বদ্ধ রেখে হাত রেখে মুখোশ পরে হাত ধোয়ে তারপরে চতুর্দিকে নজর দৃষ্টি রেখে প্রত্যেকের একের পারে এক আন্তরিক ভালোবাসা দিয়ে তাদের ঘরের দরজায় পৌঁছা দিতে হবে। তারা মুখোশ পরে চলবে, তারা হাত ধোবে, তারা করোনা মুক্ত হওয়ার জন্য নিজের নিজের সেফ থাকবে, আরেকজনকে পরামর্শ দেবে, গণসংযোগের মধ্যে ঢকবে না, স্বাভাবিক সামান্য নিম্নত অন্তত যারা জামাজি পড়বেন মসজিদে থাকেন তারা 3 ফুট দূরত্ব রেখে নামাজ মসজিদে আদায় করবেন, আল্লাহর নাম করবেন, প্রতি মসজিদে মসজিদে জননীতি শেখাশোনার জন্যে তার দোয়া চাইবেন করোনা মুক্ত করা যায় আল্লাহ রসুলের নাম নিয়ে। সেই দিকে সবাই সুদৃষ্টি রেখে তার হাতকে শক্তিশালী করার জন্য সবাই এগিয়ে আসবেন, কারণ বাংলাদেশ মধ্যমায়ের দেশ, 16 কোটি মানুষের দেশ, 30 লক্ষ মা বোনের শহীদের দেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ, বঙ্গবন্ধুর গৌরবের আত্মরক্ষার এই দেশ, আপনার সোনার বাংলা গড়ার জন্য ডিজিটাল করার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন করি। আপনারা এগিয়ে আসেন জননেতা হাতকে শক্তিশালী করার জন্যে, হাতটাকে শক্তিশালী করার জন্য, কারণ আজকে আমাদের মাঝে বাঁচে নাই তার ছোট ভাই, তার সেই রাসেল, তাকে নির্মূলভাবে তাকে হত্যা করেছিল 15 আগস্টে ঘাটকদারা নির্মূল ক্ষতির। আজকে আমার পুলিশ ভাইরা যে পরিমাণ বাংলাদেশের জন্য কষ্ট মেধা সকল বাহিনীরা যেভাবে নষ্ট দিয়ে যাচ্ছে, সাংবাদিক সাংবাদিকরা যেভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছে করোনা রক্ষার জন্য, জনগণের স্বতন্ত্র করার জন্য, আজকে অনেক পুলিশ ভাইরা আক্রমণ হয়েছে, অনেক ম্যাজিস্ট্রেট আক্রমণ হয়েছে, অনেক বিচারক আক্রমণ হয়েছে। আমরা দোয়া করে সবাই যেন আল্লাহর নাম লইয়া সবাই এই সবাই যেন মুক্ত থাকতে পারে, আল্লাহর কাছে আমরা করোনা ভিক্ষা মোকাবেলার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে জননেত্রী শেখকে হাতে শক্তিশালী করার জন্য। এই যেভাবে বাংলাদেশে যেভাবে সে উন্নয়নভাবে করে যাচ্ছে, আজকে মুখমাতা অন্য অন্য রাষ্ট্র লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে আমাদের বাংলাদেশে, উনি আগেতে সতর্ক হওয়ার থেকে আমরা অনেক সেফ আছি, আল্লাহর কোনো ভাই অনেক সেফ আছে, জননেত্রী শেখ হাসিনার বুদ্ধিমাতা আল্লাহ তাকে হেকমত দিক। বাংলা টিভি 71-কে এই সুষ্ঠু একটি আলোচনা সভা ও হোমিও ওষুধ বিতরণ করা উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলার আকাশ বাতাস জন্ম হতো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা একটি সোনার বাংলা পেতাম না। হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালি জন্মগ্রহণ না করলেন আমরা লাল সবুজের পতাকা পেতাম না। এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে বাংলার 20 কোটি মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহ যেন এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে জান্নাত নসিব করেন, যিনি আমাদের মাঝে লাল সবুজের পতাকা অবতরণ করেছেন। সাথে সাথে যারা আমাদের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 5 লক্ষ
মাবনের ইজ্জতের ত্যাগের বিনিময়ে অর্জিত সোনার বাংলা। আমরা ওই সমস্ত বীর মুক্তিযোদ্ধা শহীদদেরকে ধন্যবাদ জানাই যারা মৃত্যুবরণ করেছেন। ওই সমস্ত শাহাদাতদেরকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। আমি মনে করি বিশ্ব মানবতার মুক্তির মান, বিশ্বের অহংকার, বিশ্বে বাংলা 20 কোটি বাঙালির অহংকার, বাংলার সোনার সূর্য সন্তান, বাংলার ত্যাগী সন্তান, যার কারণে আজকে বাংলার আকাশ বাতাসে উন্নয়নের ছোঁয়া লেগে আছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমার মা, তিনি 20 কোটি মানুষের মা, 20 কোটি মানুষের অভিভাবক। আমি সর্বপ্রথম বাংলাদেশ ওলামা লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যার হাত ধরে রাজনীতিতে এসেছি, দক্ষিণ বাংলার উন্নয়নের অভিভাবক, দক্ষিণ বাংলার নেতা, দক্ষিণ বাংলার সংগ্রামী সাহসী পুরুষ, আমার প্রিয় নেতা, দক্ষিণ বাংলার উন্নয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাসান আবদুল্লাহকে, যিনি আমার মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন বড় ভাই, যার সাথে দীর্ঘদিন রাজনীতি করে এই পর্যন্ত রাজনীতিতে এসেছি। আজকে আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের প্রধান অতিথি, যিনি অক্লান্ত পরিশ্রম করে যুক্ত ভ্রণ নামে একটি সংগঠন করেছেন, বাংলা টিভি 71 এর সুনামধন্য চেয়ারম্যান জনাব সালাম মাহমুদকে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন হোমিও চিকিৎসকের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্য অন্য ডাক্তাররা, তাদের এই কর্মকাণ্ডের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি মনে করি এই করোনার দুঃসময়ে ডাক্তাররা আমাদের পাশে থাকলে উন্নয়নের আটকে অব্যাহত রাখা সম্ভব হবে। তাদের কর্মকাণ্ডের দ্বারা ডাক্তাররা এরকম চিকিৎসা না করুক যার দ্বারা 20 কোটি মানুষ হয়রানি হোক, তাদের কারণেই বাংলাদেশ দুর্যোগ মুক্ত করা সম্ভব হতে পারে। আমি মনে করি তাদের এই ত্যাগ, চিকিৎসা, আত্মগৌরব, ভালোবাসা আমাদের মাঝে আজীবন থেকে যাক, এই আশাবাদ ব্যক্ত করে তাদের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে আরো একটি কথা বলতে চাই। যেহেতু আমি বাংলাদেশ ভারতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মীরা আছে যারা তাদের বাড়ি বাড়াতে সম্ভব হচ্ছে না, এই 20 কোটি বাঙালির কারণেই আজকে এই সোনার বাংলা অর্জিত। আমি মনে করি আপনার নির্বাহী আদেশের মাধ্যমে আপনি একটি আদেশ দিয়ে আপনি ভারতীয়দের পক্ষে 60% হোক, 40% হোক, আমাদেরকে মুক্ত করে দেন। আপনি আপনার নির্বাহী আদেশ জারি করে দিলেন, সকল পুলিশ প্রশাসন, এসপি, এনএসআই, ডিবি, গোয়েন্দা সকল এই কাজ করা সম্ভব হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, জয় বাংলা, জয় বাংলা।